আসসালামু আলাইকুম সবার সুস্থাস্থ্য কামনা করে এক বিস্কয়কর প্রাকৃতিক ওষুধ রসুন সম্পর্কে জানাচ্ছি আপনি জানলে অবাক হবেন যে রসুন আমরা তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করি সেই রসুন প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। কারণ রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন বি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন সালফার কম্পাউন্ড সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে রসুন জেনতেন ভাবে খেলে উপকার পাবেন না এটা খাবার নিয়ম রয়েছে কোনো নিয়মে রসুন খেলে আপনি উপকার পাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার বলছি রসুনের বিভিন্ন রকমের উপকারিতা রসুন মানব দেহে বারো বা ততোধিক উপকার করে থাকে এক রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতোই তৈরি করেছে যা দরুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি বর্তমানে এই অতিমারী পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব জরুরি তাই প্রতিদিন দুই কোয়া রসুন খেতে পারেন দুই রসুন পুরুষের যৌন ক্ষমতা বাড়ায় পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে তিন রসুন উচ্চ রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের অন্যতম রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না চার রসুন সংক্রমণ প্রতিরোধ করে মানুষের শরীরে যে কোনো সময়ে সংক্রমণ ঘটতে পারে সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্বরক্ষণ থাকে না প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করে পাঁচ রসুন ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে সঙ্গে হলুদ গুঁড়া গরম পানি দিয়ে চায়ের মতো খেলে সংক্রমণ থাকে না আর প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেতে খাওয়া ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর ছয় রসুন হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এমন কি যে নারীদের মেনোপোছ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন সাত রসুন রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যা দরুণ রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না আট রসুন ত্বক ভালো রাখে প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেতে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় নয় রসুন ব্রেনের সেল ড্যামেজ রোধ করে রসুনে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিন রোধ করে ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে আলঝেইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় দশ রসুন হৃৎপিণ্ডের শক্তিবর্ধক যারা হৃদপিণ্ডের ছোটখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বাপাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে এতে করে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না এগারো রসুন রক্ত পরিশোধিত করে প্রতিদিন দ্রিকোয়া রসুন খালি পেতে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে নিরোগ দেহের জন্য সাবলির রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় বারো রসুন শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা উপশম করে অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বারে কমে না ব্যথাও করে না কিন্তু ফোলাটা মিশেও না এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয়াত কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুর ও রাতে খাবার পর দুইটি করে রসুন কোষ খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে অথবা দুই কোয়া রসুন হালকা করে ভেজে তা খেতে হবে কিভাবে বা কোনো নিয়মে রসুন খেতে হবে সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে চিবিয়ে খাওয়া উচিত কারণ রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন ভর্তা শাক রান্না ও মুড়ি মাখানাতে কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয় কাঁচা রসুন কেটে এক পাঁচ মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না তবে অন্যান্য উপকারিতা পাওয়া যাবে যারা সুপারফুড খ্যাত রসুন খেতে পারবেন না বা যাদের রসুন খাওয়ায় সত্তকতা অবলম্বন করবেন গর্ভাবস্থায় রসুন না খাওয়া ভালো ডায়েরিয়া বমি বা বুকে জ্বালা পোড়া হলে রসুন না খাওয়া ভালো অনেকের রসুনে এলার্জি থাকে তাদের রসুন খাওয়া নিষেধ অনেকেই আছেন যাদের শ্বাসকষ্ট এবং শরীরে দুর্গন্ধের সমস্যা রয়েছে তাদের এটি না খাওয়ায় ভালো ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিন বা ভিডিও শেয়ার দিন পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর ফলো করুন পরবর্তী ওষুধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ